তো আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও হলো ঘুষ কি, ঘুষ কাকে বলে, ঘুষের সংজ্ঞা, ঘুষ বলতে কি বোঝো, ঘুষ কাকে বলা হয়, ঘুষের একটা উদাহরণ বা ঘুষের পরিচয় বা ঘুষ বলতে কি বোঝো। তো একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে, উত্তরটা কিন্তু একই। তো এই প্রশ্ন সব থেকে বেশি করে থাকে কেন, কিভাবে, তো ঘুষ কাকে বলে, এখানে যেটা লেখা আছে এভাবে বেশি থাকে, এবং ঘুষ কি এভাবেও থাকে, আর ঘুষের সংজ্ঞা দাও এবং ঘুষ বলতে কি বোঝো, এই চারভাবে সব থেকে বেশি করে থাকে এই প্রশ্নটা। উত্তরটা কিন্তু একই, উত্তরটা নিচে দেওয়া আছে। ঘুষ সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করুক, আজকে উত্তরটা দেখলে তোমরা অ্যান্সারটা করতে পারবে, কারণ তোমরা জানবে ঘুষ কি, ঘুষ কাকে বলে, ঘুষের পরিচয়টা জানবে, এগুলোই জানবে আজকে। তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটু লাইক করবে। যদি আরও কোনো ক্লাসের কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন লাগবে। যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দিব। তো আজকে শুধু ঘুষ কাকে বলে, ঘুষের সংজ্ঞা, ঘুষ বলতে কি বোঝো, ঘুষ কাকে বলা হয়, ঘুষের একটা উদাহরণ, ঘুষের একটা পরিচয়। তো উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখে লাইক করবে। আর কোনো প্রশ্ন লাগলো তো অবশ্যই কমেন্টে বলে দেবে। এবং প্রতিটা ক্লাসের টিক্স উত্তর, সংক্ষিপ্ত উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তার আগে তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করবে, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে, ফেভারিট করবে, অল নোটিফিকেশন অন করবে, ভিডিও দেখে লাইক করে দেবে। তার সাথে শুধু ঘুষ কাকে বলে, ঘুষ কি, ঘুষের সংজ্ঞা, ঘুষ বলতে গেছো, ঘুষের একটা উত্তর তো নিচে রয়েছে। তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায়ের যে অধ্যায় টিক তোমরা দেখতে ওদের প্রথম টিক্স নাম, মানে এক নম্বর টিক্স নাম্বার বসলে গেট হয়ে আসলো, ওদের সকল টিক্স তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যে কোনো ক্লাসের টিক্স নেওয়ার তো সরাসরি গাইড থেকে এভাবে দেখে নিতে পারো। যদি না পাও সেক্ষেত্রে টিক্স নিয়ে এক্ষেত্রে দুবে সার্চ করতে হবে, যেহেতু একটা অধ্যায় অনেক টিক্স নাম থাকে, যে অধ্যায় টিক্স দিতে পারো এভাবে সার্চ করবে। যে অধ্যায় টিক্স নাম্বার দেখছে ওদের প্রথম টিক্স নাম, মানে এক নম্বর টিক্স নাম্বার বসলে লিখবে, তারপর এই যে স্ক্রিনে একটা এই সামাসা লেখা আছে এটা লিখবে, তারপরে দুবে সার্চ করলে ওদের সকল টিক্স নেওয়ার তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা প্রতিটা ক্লাসের সিএম সিলের তোর সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে তাহলে যে যে সিএম সিলে দেখছি কোশ্চেন সিলের অবশ্যই ক নাম্বার থাকে, সিএম সিলে ক নাম্বার লিখে টু স্কুল সিএম সিলের সম্পূর্ণ দুটো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে চাও সংক্ষিপ্ত প্রশ্ন লিখে টু স্কুল সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে টু স্কুল রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তো ঘুষ কি, ঘুষ কাকে বলে, ঘুষের সংজ্ঞা, ঘুষ বলতে কি বুঝো, তো ঘুষের পরিচয়, তো উত্তরটা দেখে নাও। তো সাধারণ প্রাপ্যের পর অসুদ পায় অতিরিক্ত অর্থ সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। তো সাধারণ প্রাপ্যের পরও অসুদ পায় অতিরিক্ত অর্থ সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকেই ঘুষ বলে। তো এটাই ছিল ঘুষ কি, ঘুষ কাকে বলে, ঘুষের সংজ্ঞা, ঘুষ বলতে কি বলছে, ঘুষ কাকে বলে, ঘুষের একটা উদাহরণ, ঘুষের সংজ্ঞা। তো ঘুষ কাকে বলে, সাধারণ প্রাপ্যের পরও অসুদ উপায়ে অতিরিক্ত অর্থ সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। তো এটাই ছিল ঘুষ কি, ঘুষ কাকে বলে, ঘুষের একটা উদাহরণ বা ঘুষ কাকে বলে। তো এখান থেকে তোমরা খাতায় লিখে দিতে পারো বা এখান থেকে তোমরা এই স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দিতে পারো। তো আজকে এটাই ছিল যে ঘুষ কি, ঘুষ কাকে বলে, ঘুষের সংজ্ঞা, ঘুষ বলতে বলতে ঘুষ কাকে বলা হয়, ঘুষের একটা উত্তর বা ঘুষ কাকে বলে। তো উত্তরটা বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও দেখে লাইক করে দেবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। আজকে ভিডিও বন্ধু, ভিডিও লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজটা ফলো করবে, ফেভারিট করে অল নোটিফিকেশন অন করে রাখবে।